গুগল, যা আমাদের দৈনন্দিন জীবনের এক অভিন্ন অংশ হয়ে দাঁড়িয়েছে। রোজ গুগলে আমরা কিছু না কিছু সার্চ করেই থাকি। আচ্ছা বন্ধুরা, এবার একবার ভেবে দেখো তো, তুমি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলে গুগল নামের কোনো বস্তুই পৃথিবীতে এক্সিস্ট করে না, কি ঘটনাটা কাল্পনিক ও আশ্চর্যজনক বলে মনে হচ্ছে? আজকের টপিক এটাই, দ্য ম্যান্ডেলা ইফেক্ট। নামটা শোনা মাত্রই কি নেলসন ম্যান্ডেলার নাম মাথায় আসলো? হ্যাঁ, ঠিকই ধরেছ। গুগল সার্চ করলেও দেখতে পাবে নেলসন ম্যান্ডেলার 2013 সালে 5ই ডিসেম্বর মৃত্যু হয়েছে। কিন্তু আসল টুইস্ট তো এখানেই। প্রায় লক্ষাধিক মানুষের দাবি, নেলসন ম্যান্ডেলা 1991 সালেই জেলে থাকাকালীন মৃত্যুবরণ করেন। এমনকি বহু মানুষ নাকি তার অন্তিম সংস্কার টিভিতেও দেখেছিল, তাই তার নাম অনুসারে এই ঘটনাটির নাম দেওয়া হয় ম্যান্ডেলা ইফেক্ট। জনপ্রিয় কার্টুন পোকেমন তো কম বেশি সবাই দেখেছ। এবার বলো তো, ছোটবেলা থেকে তোমরা পিকাচুর কোন ছবিটি দেখে আসছ? যদি তোমারও আমার মতন ডান পাশেরটা মনে হয়, তাহলে কংগ্রাচুলেশনস, তুমিও আমি সহ লক্ষাধিক মানুষের মতো ম্যান্ডেলা ইফেক্টের শিকার। তুমি গুগল সার্চ করলেও দেখতে পাবে আজ পর্যন্ত পিকাচুর লেজে কালো রঙের কোনো চিহ্নই ছিল না। অথচ আমি তুমি সহ বহু মানুষ এতদিন ধরে ডান পাশের ছবিটাকেই আসল পিকাচু মনে করে আসছি। কি বিষয়টা ইন্টারেস্টিং না? আচ্ছা বন্ধুরা, এবার দ্বিতীয় ঘটনার কথা বলি। কিটক্যাট খাওনি বা দেখনি এমন মানুষ খুব কমই আছো। আচ্ছা এবার বলো তো, কিটক্যাটের কোন লোগোটি সঠিক? এখন তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বাম দিকে এটা সিলেক্ট করবে। কিন্তু তোমরা জেনে অবাক হবে যে কিট এবং ক্যাটের মাঝে কোনো হাইফেন চিহ্নই ছিল না। আমরা সকলেই ছোটবেলা থেকে কোকাকোলা কোম্পানির সাথে পরিচিত। তাহলে বলো তো বন্ধুরা, এর মধ্যে কোন লোগোটি কোকাকোলার আসল লোগো? তোমাদের মধ্যে অনেকেই দ্বিতীয় এবং তৃতীয়টিকে আসল লোগো বলে মনে করতে পারো, কিন্তু কোকাকোলা কোম্পানির আসল লোগো হল প্রথমটি। এছাড়াও ছোটবেলার কিছু জনপ্রিয় কার্টুনের স্পেলিং চেঞ্জ হয়ে যাওয়া, হলিউডের এবং বলিউডের কিছু সিনেমার ডায়ালগ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়ার মতন ঘটনাগুলিও ম্যান্ডেলা ইফেক্ট তৈরি করে। কিছু বিজ্ঞানীদের ধারণা, ম্যান্ডেলা ইফেক্ট হয় কিছু পারিপার্শ্বিক ও মনস্তাত্ত্বিক কারণে। অনেক সময় আমাদের মস্তিষ্ক ফলস মেমোরি তৈরি করে, যার ফল এই ম্যান্ডেলা ইফেক্ট। কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, লক্ষাধিক মানুষেরই কেন এই রকম ফলস মেমোরি তৈরি হলো? আবার কিছু বিজ্ঞানীদের ধারণা, ম্যান্ডেলা ইফেক্টের কারণ প্যারালাল ইউনিভার্স। তো বন্ধুরা, তোমাদের মনে হয়তো এমন একটা প্রশ্ন আসতেই পারে যে প্যারালাল ইউনিভার্স আবার কি? তো এক্ষেত্রে বলে রাখি, বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের ইউনিভার্সের মতনই অসংখ্য ইউনিভার্সের অস্তিত্ব রয়েছে। এর মধ্যে কিছু ইউনিভার্স হয়তো আমাদের ইউনিভার্সের থেকে কিছুটা আলাদা, আবার কোনো ইউনিভার্স সম্পূর্ণই আলাদা। অন্য মহাবিশ্বে হয়তো সেসব ঘটনা ঘটে যা আমরা মতিভ্রম বলে চিহ্নিত করছি। উদাহরণস্বরূপ, কোনো ইউনিভার্সে হয়তো পিকাচুর লেজে কালো রঙের চিহ্ন রয়েছে, কোনো ইউনিভার্সে হয়তো পিকাচুর লেজে কালো রঙের চিহ্নই নেই, আবার কোনো ইউনিভার্সে হয়তো পোকেমন কার্টুনটির অস্তিত্বই নেই। কিন্তু এখনও পর্যন্ত প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব প্রমাণিত হয়নি, সেখানে এ চুক্তিও এখনও পর্যন্ত গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা, কখনো যদি তোমাদেরও সাথে এ ধরনের মতিভ্রম হয়ে থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ তুমি একা নও। হতে পারে তোমার মতো অনেকেই একই কথা ভাবে এবং বিশ্বাস করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।